আমার নিজের মা বাবা কে আমি জানি না, এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল ওয়ান, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল টু, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল থ্রি, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। রুচ্চবাবুর কার্ডটা গেল কোথায়? আর কে অতগুলো টাকা ওনার অ্যাকাউন্ট থেকে তুলল? হ্যালো, হ্যাঁ, টিফিন সার্ভিসের জন্য তো? ও, আপনি আমার মায়ের কাছে অ্যাডভান্সটা করে দিয়েছেন? আচ্ছা স্যার, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনি কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ স্যার। যাক বাবা, একদিক থেকে তো নিশ্চিত হওয়া গেল, টিফিন সার্ভিসের ক্লায়েন্ট মায়ের কাছে অ্যাডভান্সটা করে দিয়েছে। কিন্তু রুদ্রবাবুর ওয়ালেট থেকে কার্ডটা গেল কোথায়? আমি কিন্তু বলছি পিসিমা, এটা কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আপনি তো নিজেই দেখলেন যে রুদ্র কিরকম নিজের বউকে বাঁচানোর জন্য পুরো চুরির ব্যাপারটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। অথচ রুদ্র ও নিজেও খুব ভালো মতো জানে যে এখন সবচেয়ে বেশি টাকার প্রয়োজন দেবীর, অথচ আমাদের কাউকে কিছু বলতেই দিল না। তবে আপনাকেও একটা কথা বলে রাখছি পিসিমা, আজকে যদি দেবীকে ছেড়ে দেওয়া হয় তাহলে এরপর আমাদের বাড়িতে আরো বড় চুরি হবে, আমাদের পরিবারের অনেক ক্ষতি হয়ে যাবে পিসিমা। তবে পিসিমা, একটা উপায় আছে। আমরা যদি রুদ্রর কাছে প্রমাণ করতে পারি যে দেবী চুরিটা করেছে, তাহলে ব্যাস, রুদ্রর সামনে দেবীর আসল চেহারাটা পরিষ্কার হয়ে যাবে। তবে তার জন্য আমাদের একবার দেবীর ঘরে গিয়ে একটু খোঁজাখুঁজি করতে হবে। কাছে চলো, দেখা যাক প্রমাণ পাওয়া যায় কিনা। চলো। হ্যাঁ, ব্যাংকে কথা বললেন? ব্যাংক থেকে কি বললো? দেখুন, আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে, দেরি হয়ে গেলে আমরা জানতেই পারবো না চুরিটা কে করেছে। রুদ্র, তুই প্রমাণ চেয়েছিলিস তো? আমি তোকে প্রমাণ দেব। কি বলছো পিসিমা, প্রমাণ দেবে মানে? তুই এই মেয়েটাকে বিশ্বাস করিস, কিন্তু আমি জানি ও কেমন মেয়ে। আজ তোর ঘরটা সার্চ করব প্রমাণ করার জন্য। দামিনী, খুঁজে দেখো তো। হ্যাঁ পিসিমা। না পিসিমা, আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি, দেবী এরকম কাজ করতে পারে না। দেবী আমার কার্ড নেয়নি, আমি দেবীকে বিশ্বাস করি পিসিমা। তাহলে রুদ্র এই কার্ডটা এখানে কি করছে? তোমার কার্ডটা দেবীর ব্যাগে কি করছে? এটা তো তোমারই কার্ড, তাই না পিসিমা? আপনিই বলুন এবার, আমার কিছু বলার বা প্রমাণ করার বাকি আছে? আমি সত্যিই জানি না এই কার্ডটা আমার ব্যাগে কি করে এলো। তুমি সত্যিই জানো না মানে? কার্ডটা তোমার ব্যাগে পাওয়া গেছে আর তুমি বলছো তুমি জানো না কার্ডটা ব্যাগে কি করে গেল? বিশ্বাস করুন ম্যাম, আমি জানি না এই কার্ডটা কি করে আমার ব্যাগে এলো। বড় বৌদি, আশা করি তুমি এই কার্ডটা আজকে দেবীর ব্যাগে রাখোনি।
যদিও এর আগে তুমি এরকম কাজ করেছো কিন্তু চুপ করো রুদ্র আর একটা বাজে কথা বলবে না তুমি তোমার বউকে বাঁচানোর জন্য যা ইচ্ছে তাই বলে যাচ্ছ আমাকে দোষ দিচ্ছ ঠিক আছে বিশ্বমা এবার কি করতে হবে বলুন তো ঘরটা সার্চ করতে হবে আমি শিওর এই ঘরে কোথাও টাকাটা লুকানো আছে সরো খুঁজে পেয়েছি এখনো তুমি মিটাকে বিশ্বাস করবে আমি এখনো বলবো আমি দেবীকে বিশ্বাস করি কিন্তু কিন্তু এই টাকাটা আমার এখনো তুমি দাঁড়িয়ে কথা বলছো চলো আমার সাথে আজ শেষ দেখলেই ছাড়বো এসো আমার সাথে পিসিমা বাহ আগুনটা তো বেশ ভালোই ধরেছে শুধু আর একটু ঘিয়ের দরকার ঘিটা তো আবার আমাকেই ঢালতে হবে এটা হতে পারে না দেবী টাকা নিতে পারে না আমি এটা বিশ্বাস করতে পারছি না আমার মনে হচ্ছে না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তোর বউ কার্ড চুরি করে টাকাটা তুলে ঘরের ভেতরে রেখে দিয়েছে এখন তোর কি বলার আছে হ্যাঁ চোরকে হাতে নাতে ধরেছি আমরা শাস্তি আর মাছ থাকতে যাস না রুদ্র কি হচ্ছে এইসব আমার সাথে রুদ্রবাবুর ডেবিট কার্ড আমার ব্যাগে কি করে এলো আর ওই টাকাগুলো ওগুলোই বা এখানে কিভাবে এলো কিচ্ছু বুঝতে পারছি না আমি আমি সবাইকে কিভাবে বোঝাবো যে চুরিটা আমি করিনি অন্নপূর্ণা দিদি কি হয়েছে আজ হাতে নাতে চোর ধরেছে এসো দেখে যাও হ্যাঁ এই যে এই মেয়ে এই মেয়ের ব্যাগ থেকে রুদ্রের এটিএম কার্ড পাওয়া গেছে আর ঘরের মধ্যে ড্রয়ারে রাখা টাকা পাওয়া গেছে কি বলছো দেবী চুরি করেনি ওই টাকা আমার অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য